বন্ধুরা এটা তোমাদের আমি শনিবারের ভিডিও দিচ্ছি তো শনিবারে আমার বাড়িতে ড্রয়িং ক্লাস হয় তো এটা সকালবেলায় ড্রয়িং ক্লাসে টিচার্স ডেটা পালন করা হলো সব এক এক করে স্টুডেন্ট আসছিল আর যে যার মতো গিফট দিয়ে দিচ্ছিলো স্যারকে তো খুব কমই স্টুডেন্ট এসেছিলো কারণ এক্সাম চলছে এখন তো তারপরেও আবার দেখতে পাবে আর এই পেছনে আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়িতে হচ্ছে আজকে বার্থডে পার্টি আছে জ্যাঠার নাচ নাতির তো ওখানে আমরা যাব তো এখানে দেখো যে ড্রয়িং ক্লাসটা হচ্ছে তাও অনেক কটা স্টুডেন্ট পরে এসেছিলো তো আমি চা দিতে উঠেছিলাম স্যারকে তখন দেখলাম যে না ভালো স্টুডেন্ট এসেছে আমারই বাড়ির দোতলায় স্যার এই ক্লাসটা হয় তো আর পিছনে খুব গান চলছিল বলে আমি ভয়েস দিচ্ছি তো তারপরে হচ্ছে আমার বড় ছেলের স্যার এসেছিল পড়াতে শনিবারে বড় স্যারেরও পড়া থাকে স্যার বাবা কাছে টিচার্স ডে পালন করা হয়েছে টিচার্স ডে বৃহস্পতিবার ছিল শনিবারে স্যারের পড়া দিন থেকে কিছুদিন বাচ্চারা পালন করলো তো আমাদের পেছনে জ্যাটা শ্বশুরের বাড়িতে খুব জোরে জোরে গান হচ্ছিলো একদম তো আমার পাঁচিলের সাথে লাগানো তাই জন্য তো মানে কি বলছে না বলছে আমি কিছুই তোমাদের শোনাতে পারিনি তো ওই যে স্যার এখন সকলকে খাওয়াচ্ছে কেক তারপরে কেকটা কাটিং করে নিয়ে আসবে সবাই মিলেই খাবে ওই ভিডিও আমি আর তুলিনি তারপরে আমরা চলে যাব আবার ওই বাড়িতে পড়া হয়ে যাবে ছেলে তারপরে যাবো আমরা মারামারি চলছে বার্থডে নিমন্ত্রণ করেছে আমরা ওখানে যাব লাঞ্চ করার জন্য ওখানে এখন দেখো সব মারামারি চলছে এবার আমরা চলে যাচ্ছি যারা শ্বশুরের বাড়িতে দেখো চলেও এসেছি বাবা কতগুলো দাঁত পার করেছে কত যা দেখো ওটা আমার জায়ের মেয়ে তোমরা তো চেনো অনেক ভিডিওতে দেখেছো শাশুড়ি যাচ্ছে শাশুড়ি খুব পায়ে ব্যথা এই যে আমি দুই ননদের সাথে একটু ফটো তুলে নিলাম প্রথম বাড়ি চলে আসবো যা বাবা ছেলেকে পড়াতে নিয়ে ছোট ছেলেকে অত কাটতে হবে না শুং আছে আমি এবার ফেলে দিই যদি হাতে লাগে থাক এই যে চাল কুমড়ো প্রথম চাল কুমড়ো আর এইটা আমরা এই যে এটা আমরা খাবো আরো আছে উপরে এই যে বেবে বেবে তারে চলে যাচ্ছে আবার ছাড়িয়ে দিতে হবে একটা আছে দেখানো যাচ্ছে না রোদের জন্য আরো হবে কাটতে কাটতে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মাকে বলেছিলাম প্রথমটা মাদের দিয়ে দিলাম মারা তো আর কলকাতা থেকে আবার কবে আসবে কোনো ঠিক নেই এই দেখো চাল কুমড়ো হম মাদের দিয়ে দাও পরেরটা আমরা ওটাই একটু বড় হোক ও এইখানে একটা আছে দেখো এই দেখো ওই উপরে একটা পাতার মাঝখানে ওটা একটু বড় হয়ে গেছে ওটা কেটে শাশুড়িদের দিয়ে দেবো হ্যাঁ যা ছোট ছাড়িয়ে দিতে হবে তারে গেলে এই একটা জ্বালা আমাদের চার্চের ঘন্টা পড়ছে ১২টা মানে পুরো বারোটার সময় ঘন্টা পরে চার্চে ঘন্টা পড়ছে কি সুন্দর না কলা গাছ কচু কচু সরি কচু গাছ কলা গাছ বলছি কচু গাছকে তো আমাদের রানাঘাটে একটা এম শপিং মল খুলেছে এম বাজার তো আমরা আমরা যাইনি অনেক দিন পরেই আমরা গেলাম তো গেলাম হচ্ছে আমাদের এক বান্ধবীর বাচ্চা হয়েছে তো তার জন্য একটা কাপড় কিনতে গেছিলাম আমরা সব বান্ধবীরা মিলে তো এম বাজারটা আমরা সত্যি কোনো দিন যাইনি খুলেছে তাও দু তিন মাস হলো তো তো বললাম চলো এম বাজারেই ঘুরে আসি তো ওর জন্য কাপড় কিনতে গিয়ে একটু ঘোরাঘুরি আর আমার ভিডিও তোলার কাজ আমি ভিডিও তুলছিলাম ওরা কেনাকাটি করছিল। আমি একটা জিনিসই কিনেছি বাচ্চাটার কাপড়ই কিনেছি এই এক বান্ধবী ও তো শাড়ি প্রিয় শাড়ি দেখছে আর ওদিকে এক বান্ধবী ও কিছু কেনাকাটা করছিল তো আমি আবার এই ফ্রকগুলো বললাম ওকে একটু দেখা দেখাও আমি একটু ভিডিও তুলি ফ্রকগুলো খুব সুন্দর সুন্দর এসে এম এম বাজানের কালেকশন ভালোই লাগলো আমার কাছে ভালোই আছে বাচ্চাদের গিফট দেওয়ার মতো জিনিসও আছে কাপড় আছে খেলনা আছে চটি আছে জুতো আছে কাপলে গ্লাস ম্লাস সবই আছে সব কিছুই ওর মধ্যে তো আমরা একতলায় দোতলায় ঘুরেছিলাম তারপর আর কি আছে জানি না ছেলেকে পড়তে দিতে গিয়ে পড় পড়াতে দিয়েছি তারপরে আমরা এসেছিলাম দু ঘন্টা আমাদের বসেই থাকতে হয় ওখানে তাই বলেছিলাম চলো বাজারে গিয়ে বাজারটাও দেখে আসি আর বাচ্চাটার জন্য কাপড়ও কিনে নিয়ে আসি তো আমরা ওদের বাড়িতে যাবো একদিন বান্ধবীরা মিলে বাচ্চাটাকে দেখে আসব ছেলের পরে আবার ছেলে হয়েছে তো আমার ছোট ছেলের সাথেই পড়ে ওর বড় ছেলে তারপরে আবার ছেলে হয়েছে এ দেখো এখানে সব কালেকশানই খুবই সুন্দর আমার তো এখান থেকে অনেকগুলো কুর্তি পছন্দ হয়েছিল কিন্তু কিছু করার নেই আমি নিয়ে নি এই দেখো এখানে আমি এখন ঘোরাঘুরি করছি আর ওদের দেখছি ওরা ভালোই কেনাকাটা করেছিল আর আমরা একটা ছোটোখাটো গিফটও পেয়েছিলাম তো একজন পেমেন্ট করে দিয়েছিল লাস্টে একটা গিফট পেয়েছি আর এগুলো দেখার উদ্দেশ্য আমার দুই ছেলে আমার বড় ছেলে তো অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে বড়োর থেকে লম্বা বেশি হয়েছে আমি গেঞ্জি প্যান্ট এগুলো এখন বেশি দেখি নিজের জন্য কম দেখি আর এ দেখো এই ব্যাগটা আমরা গিফট পেয়েছিলাম বারোশো টাকা কেনাকাটা করলে এর ব্যাগটা ফ্রি ছিল তো কেনাকাটা করতে করতে অনেকে হয়ে